আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মন্ত্রীদের বড়দিন সহ বছরান্তের সকল ছুটি বাতিল। বরগুনায় লঞ্চে আগুন, বেওয়ারিশ মৃতদের জানাজায় মানুষের ঢল। মালয়েশিয়ায় 62 জনের ওমিক্রন শনাক্ত, অধিকাংশই প্রবাসী। দালালের ব্যাপারে প্রবাসীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া আবারও বন্যার জন্য প্রস্তুত বললেন দমকলের ডিজি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বন্যা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার সব মন্ত্রীকে বছর শেষের সকল ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব মন্ত্রীদের ইতোমধ্যে জানিয়েছেন, ইতোমধ্যে যারা ছুটিতে আছেন এবং বিদেশে আছেন, অনতিবিলম্বে দেশে ফিরে আসুন এবং এই কঠিন সময়ে জনগণের পাশে থাকুন। যারা এখনো ছুটিতে যাননি এবং ছুটি নেওয়ার পরিকল্পনা করছিলেন, তারা সকল পরিকল্পনা বাতিল করুন। এই মুহূর্তে কোনো ছুটি প্রদান সম্ভব নয়। শুক্রবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পোস্ট করা এক বক্তৃতায় বলেন, যারা বিদেশে আছেন তারা ফিরতে পারেন, অবিলম্বে ফিরে আসুন এবং যারা কষ্টের সম্মুখীন হচ্ছেন তাদের সঙ্গে থাকুন। ইসমাইল সাবরি বলেছেন, এখনই লোকদের বন্যার দুর্ভোগের দিকে মনোযোগ দেওয়ার জন্য তাকে 28, 29 এবং 30 ডিসেম্বরের জন্য নির্ধারিত ব্যাংককে তার সফর স্থগিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়িতে ফেরার অনুমতি দিলে তাদের ঘর পরিষ্কার করতে সাহায্য করার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে। এদিকে সরকারের মুখ্য সচিব তানশ্রী মোহাম্মদ জুকি আলী ঘোষণা করেছেন, যে সমস্ত মন্ত্রণালয় মহাসচিবদের পাশাপাশি বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর ডিজিদের ছুটি অবিলম্বে বাতিল করা হয়েছে। সকল সচিব এবং সরকারি উচ্চপদস্থ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ছুটিও ইতিমধ্যে বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুবের নির্দেশে ইতিমধ্যে সকল ছুটির পরিকল্পনা বাতিল করতে এবং বিদেশে থাকলে বর্তমানে অবিলম্বে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি এতদূর অবিলম্বে সমস্ত মন্ত্রণালয়ের সচিব, মহাসচিব, সংস্থা এবং পরিচালকগুলোর মহাপরিচালকদের আদেশ দিচ্ছি, এই মুহূর্তে সকল ছুটি বাতিল করুন কিংবা বিদেশে থাকলে দেশে ফেরুন। মোহাম্মদ জুকি বলেছেন, জনগণের সুবিধার জন্য বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিশ্চিত করতে সকল সরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে সক্ষম করার জন্যই এই সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। বরগুনায় লঞ্চে আগুন, বেওয়ারিশ মৃতদের জানাজায় মানুষের ঢল। ঢাকা থেকে বরগুনাগামী এমবি অভিযান 10 লঞ্চ অগ্নিকাণ্ডে মৃত 29 জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা 11টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেছেন হাজারো মানুষ। জানা গেছে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 37 জনের বাড়ি বরগুনায়। এই 37 জনের মধ্যে 4 জনের মরদেহ ঝালকাঠি থেকে শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। বাকি 33 জনের মরদেহ শুক্রবার রাত 11:15 বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে আরও 4 জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা, বাকি মরদেহগুলো শনাক্ত করা যায়নি। বেওয়ারিশ 29 মরদেহের জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাজারো মানুষ। এছাড়া উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মাজহার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে মরদেহগুলো সদর উপজেলার কোটখালি গ্রামের সরকারি গণকবরে দাফন করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত 3টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমবি অভিযান 10-এ। এই ঘটনায় 41 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন শতাধিক, নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহত 41 জনের 37 জনই বরগুনার বাসিন্দা। প্রবাস কণ্ঠ পরিবারের পক্ষ থেকে মৃতদের মাগফিরাত কামনা করছি। মালয়েশিয়ায় 62 জনের ওমিক্রন শনাক্ত, অধিকাংশই প্রবাসী এবং বিদেশ ফেরত। সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় ইতোমধ্যে 62টি ওমিক্রন ভ্যারিয়েন্ট কেস শনাক্ত করা হয়েছে বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রা জামালউদ্দিন। এর মধ্যে 61টি বিদেশ থেকে সংক্রমণ প্রবেশ করেছে এবং একটি সংক্রমণ এখনও তদন্তাধীন এবং এটিকে স্থানীয় সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে। Kes-kes varian Omicron yang dilaporkan pada 23 hingga 24 Disember ya, sebanyak 49 kes. খাইরি বলেন, শুক্রবার সারওয়াকে সন্দেহভাজন স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে একজন 38 বছর বয়সী চীনা নাগরিক জড়িত, যিনি 3 বছর ধরে রাজ্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করছেন এবং এই বছরে বিদেশে কোনো ভ্রমণের
ইতিহাস নেই। 13 ডিসেম্বর থেকে জ্বর ও কাশিতে ভুগে 18 ডিসেম্বর তার কোভিড 19 শনাক্ত হয়। এরপর 20 ডিসেম্বর তাকে সারওয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, কিন্তু তিনি এই এক বছরে কোনো দেশে ভ্রমণ করেননি। তিনি একজন মালয়েশিয়ার স্থায়ী প্রবাসী। শনাক্তকৃত নতুন সংক্রমণগুলোর মধ্যে 30টি রেকর্ড করা হয়েছে সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা করে ফেরা মালয়েশীয় নাগরিকদের মধ্যে। খারি জানিয়েছেন সংক্রমণের কারণ এখনও শনাক্ত করা যায়নি। কুচিং বিভাগীয় স্বাস্থ্য অফিস এখনও সেগুলোর তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন 145টি নমুনার মধ্যে 60টি অমিক্রন ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে 24 ডিসেম্বর 60টি অনুমানমূলক নমুনার মধ্যে 45টি অমিক্রন হওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছিল। এগুলো মিলিয়ে নতুন সংক্রমণ এবং পুরনো সংক্রমণ মিলিয়ে এই মুহূর্তে সংখ্যা দাঁড়িয়েছে 62টিতে। নতুন 49টি সংক্রমণের মধ্যে 30টি সৌদি আরব থেকে নতুন প্রবেশ করেছে, যা ওমরা পালনের পর মালয়েশিয়ায় ফিরে আসা যাত্রীদের মধ্যে ঘটেছে। তাদের মধ্যে একটি বড় সংখ্যক হোম কোয়ারেন্টিনের নিয়ম কানুন মানেননি বলে জানিয়েছেন খাইরি। 30 daripada কেস ini adalah daripada আরব সৌদি, daripada mereka yang balik daripada umrah। এদিকে মালয়েশিয়া ওমিক্রন সংক্রমণের বিশাল এই সংখ্যা ধরা পড়ার পর প্রবাসীদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত বিশিষ্ট প্রবাসীরা। তারা বলছেন ওমিক্রনকে যতটা ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল ততটা এখনও দেখা যাচ্ছে না। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিলেও এটির তেমন কোনো ঝুঁকি এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এই মুহূর্তে পৃথিবীতে অমিক্রনে মারা যাওয়ার সংখ্যা খুবই কম, তদপি সংক্রমণ ঘটাচ্ছে অনেকটাই বেশি। এক্ষেত্রে এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া কোনো উপায় নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দালালের ব্যাপারে প্রবাসীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রবাসীদের কল্যাণ করার বিষয়টিকে আমরা সবসময় একটি দায়িত্ব মনে করি, তবে আপনারা একটা কাজ করবেন, যারা বিদেশে আসতে চান তারা যেন দালাল ধরে না আসেন, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করেন, কেননা অনেকে বাড়িঘর বিক্রি করে অনেক কষ্টে প্রবাসে পাড়ি জমালেও কাঙ্ক্ষিত বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। প্রবাসে অবৈধ পথে পাড়ি জমাতে গিয়ে অনেকের মৃত্যু হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এইভাবে সোনার হরিণের পেছনে ছোটার কোনো দরকার নেই। তাছাড়া সরকার দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছে। শুক্রবার মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তার সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে বলেন সমগ্র বাংলাদেশ তার সরকার ডিজিটাল সেন্টার করে দিয়েছেন, যার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করেই তারা বিদেশে আসতে পারেন। কাজেই বাড়িঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সুবিধাও তারা নিতে পারবেন এবং ক্ষেত্র বিশেষে কোনো জামানত ছাড়াও এই ঋণ দেওয়া হয় বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন যাতে কারো বাড়িঘর বিক্রি বা বন্ধক রেখে বিদেশ আসতে না হয় সেজন্যই তার সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছে। শেখ হাসিনা বলেন মালদ্বীপে যে ধরনের কাজের সুযোগ রয়েছে সেটা বিবেচনায় নিয়ে সরকার মালদ্বীপে অভিবাসী প্রত্যাশীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মালদ্বীপের প্রবাসীরা যাতে দেশে টাকা পাঠাতে পারেন সে ব্যবস্থা তার সরকার করে দেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন এখানকার বিভিন্ন দ্বীপের অভিবাসীরা যাতে নির্বিঘ্নে দেশে টাকা পাঠাতে পারেন সেজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে আমি বলবো এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জের ব্যবস্থাটা করে দেবে, যাতে ডলার কিনে আবার বাংলাদেশে পাঠানোতে যে লোকসানটা হয় সেটা বন্ধ হয়। দেশে রেমিটেন্স পাঠানোর জন্য তার সরকার 2% প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন যে টাকা আপনারা পাঠান তার থেকেও বেশি টাকা কিন্তু সরাসরি আপনার পরিবার পেয়ে থাকে। মালয়েশিয়া বন্যার দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত বললেন দমকলের ডিজি। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগে দেশের বন্যার দ্বিতীয় তরঙ্গ পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন এটির মহাপরিচালক দাতুক শ্রী মোহাম্মদ হামদান ওয়াহিদ। তিনি বলেন পূর্ব উপকূল অঞ্চলের রাজ্য এবং তাদের জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো ইতিমধ্যে রয়েছে এবং অক্ষত রয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সহ পূর্ব উপকূল অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম উপকূল অঞ্চল, সারওয়াক পশ্চিম উপকূল এবং সাবাহের পূর্ব উপকূলের পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। তিনি বলেন আমরা প্রার্থনা করছি বন্যার দ্বিতীয় তরঙ্গ যেন এর চেয়ে খারাপ না হয়, হলেও আমরা সেগুলো মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করছি। আমরা 29 তারিখ পর্যন্ত এই 2 দিনের মধ্যে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এবং সেচ ও নিষ্কাশন বিভাগের তথ্যের ভিত্তিতে দ্বিতীয় তরঙ্গের সম্ভাব্যতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ তামান শ্রীমোদা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামদান আরও বলেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্য এখনও চালাচ্ছে, পাহাঙে নিখোঁজ বন্যার্তদের খুঁজে বের করার জন্য সেটি অব্যাহত রয়েছে। তিনি বলেন
K9 ইউনিটের সহায়তায় সার বেন্টং, কারাক, গেন্টিং, রাউ এবং তামান তাস ফায়ার স্টেশনের কর্মীরা ইতোমধ্যে কাজ চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ হামদান বলেছেন, ফায়ারম্যানদের 245টিরও বেশি পরিবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যোগ করেছেন, ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার স্কোয়াড সহায়তা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তিনি যোগ করেন, স্কোয়াডটি পরিষ্কারের প্রচেষ্টা, খাবার প্রস্তুত এবং প্রয়োজনীয় সরবরাহে সহায়তা করছে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।